আব্দুল রহিম জিব্রান আছে, বিজেপির অতি সক্রিয় নেতা আর এগারী যুব শক্তি, আর নতুন এগারী মুখ্যমন্ত্রী লাভ করলে, গতিশীল মুখ্যমন্ত্রীর কথা সকলে কই আসে, এগারী সক্রিয় যুবকর্মী হিসাবে, নেতা হিসাবে হিমন্ত বিশ্ব শর্মার আপনাকে শুভেচ্ছা জ্ঞাপন করব। দীর্ঘ 20 বছরে সঙ্গে রাজনীতিত, সঙ্গে বলে নয় তলত কাম করে আহা হিসাবে আজ নিশ্চিতভাবে সুখী, আর রাইজর যা আশা এটা পূর্ণ হবলে গৈ আছে। আর আমি যান দূর জানো আপনি এগারী বিজেপির সক্রিয় নেতার বাইরেও হিমন্ত বিশ্ব শর্মার যে ক্লোজ মানুষ, পরিয়ালের দরে মানুষ, তার সঙ্গে আপনি এগারী অন্যতম, তো হিমন্ত বিশ্ব শর্মাক আপনি এইখানে মুহূর্ত কেন ব্যাখ্যা করবলে ভাল পাব? বিগত আপনার যে অভিজ্ঞতা, মানুষের সাথে সম্পর্ক, এগারী নেতা হিসেবে পাবলিক যে কানেকশন, কোনখিনি কথা আপনার মনত আহিব? 24 ঘণ্টায় মানুষের কথাই চিন্তা করে আসলে, আর আমি একটা ব্যক্তিগত কথা যদি মই কব যাও, আমি যিমান শক্তিশালী রূপত বাহিরত দেখা পাও, মোর মানে মই আজি 20 বছরে দেখি আছো, মানে ভিতরখন শিশুর নিচিনা পবিত্র, আর মানুষের প্রতি সাংঘাতিক ধরনের তার ভালপাওয়া ভাব আছে, আর কাকো এনিমি বলে না ভাবে, গতি নিজের কাম করে যায় আর অনবরতে ভাবি থাকে যে কেন আগুয়া লো যাব পারে। শেষত জানি লো যে সংবাদ মাধ্যমত বিষয়ে যে বিভিন্ন কথা চর্চিত হয়ে থাকে বা বিভিন্ন কথা ইফাল ইফাল চর্চিত হয়, তার মধ্যে মানুষজন রিলাক্স থাকে, সেই সময় তোর ভিতর রিয়াকশনবিল কেন দেখায়, আপনার কোনো টেনশনত থাকে নর্মেল থাকে? ভিতর বাইরে বাইরত যে ভিতরত সেই একই মানুষ, খালি বাইরত আমি অল্প শক্তিশালী মানে অল্প দেখা পাও, মানে শক্তিশালী মানে কি তো একটিভ কাম কাজ করে সেই দেখা পাও, ভিতর একে মানে কারো প্রতি বেয়া ভাব না, কোনোবা লিখিছে কইছে পড়িছে বাতরি পরিবেশন করেছে সেইবর আর ধরে না থাকে, আর কাম করে যায় রাজনৈতিক ইতিহাসের একটা আজি সোনালি দিন বলে আমি ভাবি পড়ি। নিশ্চিতভাবে নিশ্চিতভাবে ইমান কর্মত ইমান দিনে অভিজ্ঞ এজন ব্যক্তি আজি মুখ্যমন্ত্রী হয়েছে, আর যার হিরায় হিরায় অসমপ্রেম, গতি নিশ্চিতভাবে গৌরবান্বিত আর সোনালী দিন, আর বহু বাকি থাকা স্বপ্ন পূরণ হবলে গৈ আছে আগন্তুক 5টা বছর। নিশ্চিতভাবে নিশ্চিতভাবে তার কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। আমি তো হাজিরা করি হ্যাঁ, হাজিরাও না পাওয়া হয়েছে, নোহাগে কাম সাম নোহা হয়েছে, আর এটা লকডাউন সিজন, এটা মানুষ করোনার কারণে যাবও নিদিয়ে মাঝে মাঝে, এটা একটা ঘর করে আছো মানুষের ভাল কারণে করবো পারি, গতি মই মোৰ ফালৰ পৰা মই পুৰা সহযোগ দিম, কাৰণ মই নিজেই ভাল পাইছোঁ, এইটো এটা তেওঁলোকে ছ'চিয়েল ছাৰ্ভিচ বুলিয়ে কওঁ।